হ্যালো এভরিওয়ান, হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি সবে ঘুম থেকে উঠলাম, আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আমার ছেলের খুব শরীর খারাপ ছিল, কালকে ভ্যাকসিনের রিয়াকশনের জন্য কালকে খুব জ্বর ছিল, 102 জ্বর ছিল। আমার শরীর ভালো ছিল না, কালকে শুতে শুতে অনেক রাত্রি হয়ে গেছে, তাই উঠতে অনেক দেরি হয়ে গেছে। তো এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আমি জাস্ট উঠলাম, উঠে জাস্ট ময়লা ফেলে ঘরে সমস্ত গুছিয়ে এবার আমি ব্রাশ করবো। আমার ছেলের শরীরটা খুব খারাপ, তাই ওর ওঠার মতো ক্ষমতা নেই, তাই শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে। চলবে না, সব সেরে যাবে, উঠে বলো। ঘর চাকরি তোমার খাইয়ে দেবো, খেয়ে নেবে। বিস্কুট খাওয়া এখন, মামা ঘরটা ঝাঁট দিয়ে নি, ঝাঁট দিয়ে তোমার খাওয়াবে। তোর বাবা কি করেছে খাটের চালাটা? আউট করতে বার করে তোর বাবা কি করেছে, তোর কাগজপত্র বার করে। একটা দুটো বার করতে গিয়ে সব ঘটেছে, ঠিক আছে বলবি বল। আমার ছেলের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন ওকে আমি খাওয়াবো। আর খুব শরীরটা খারাপ লাগছে, এই জন্য কাঁদছে। যা খাই, ওকে আমি ওষুধ খেয়ে দেবো, তাড়াতাড়ি জ্বর সেরে যায়। দেখো বাবা খেয়ে না, তোর তো মামা খাওয়াচ্ছে, তুমি খেয়ে না, খাওয়াবে, তুমি খেয়ে না তো বাবা, কিচ্ছু হয় না। ন্যাচারালি ওকে আমি 10টার সময় ব্রেকফাস্ট করাই, এখন 10:15 হবে আই থিঙ্ক। এটা খেয়ে তুমি ওষুধ খেয়ে নেবে, ঠিক আছে বাবা? এটা খেয়ে তুমি ওষুধ খেয়ে নেবে। না 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 বাবা না, এই যে এই পাখি টিকটিকি, আয় টিকটিকি কই। এটা খেয়ে তুমি ওষুধটা খেয়ে ঠিক হবে।
এই যে এই যে এই যে বাবা এই যে বাবা এই যে হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে খেয়ে নাও তো এখন আমি আমার ছেলেকে এই ওষুধটা খাইয়ে দেবো, আর তোমরাও দেখো এই ওষুধটা খাওয়ার পর ও একটু রেস্ট নেওয়ার পর কতটা ফিট হয়ে যায়। পাপা নিয়ে ওষুধটা খেয়ে নাও। আমার ছেলে ঘুম থেকে উঠলো, ওকে আমি তো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো এখনো অনেকটাই ফিট আছে। এখন একটু গরম জলে ওকে স্নান করাবো, স্নান করার পর ও একটু ঘুমাবে, ঘুম থেকে উঠে ও লাঞ্চ করবে। তো এখন আমি ওকে স্নান করাবো। স্নান করবে তো বাবা? রে বাবা রে, প্রতিদিনই স্নান করেন গরম জল করে, মানে জলের গরম ভাবটা কাটিয়ে নিন, নাহলে আপনার শরীর গরম হয়ে যাবে। বাবা ছেলের স্নান হয়ে গেছে, ও পুরোপুরি রেডি। এবার আমরা একটু রোদে গিয়ে দাঁড়াবো, কারণ আমি তো কালকেই বলেছি আমাদের ঘরে রোদ খুব কম ঢোকে, তো রোদের দরকার আছে। ওর শরীরটা একটু খারাপ, তো তার জন্য একটু রোদ গায়ে দেওয়ার প্রয়োজন আছে। তো এখন আমি একটু রোদে নিয়ে গিয়ে দাঁড়াবো। দেখ বাবা রোদে যাবে তো, রোদে যা, চলো। রোদ্দু দেখো প্রতিদিনের মতো ওর রান্না আমি বসিয়ে দিলাম, বসাইনি এখনো, জাস্ট কেটে কুটে সব রেডি করলাম। ও যা খায় সবজি সেদ্ধ আর এই চাল ডাল, এক হাতে চাল ডাল। আর এটা আমি প্রেশারে দিয়ে দেবো, প্রেশারে দিয়ে সাত থেকে আট নটা সিটি উঠবে, তারপর রান্নাটা পুরোপুরি কমপ্লিট হবে। আমার ছেলে এখন সুস্থ হয়ে গেছে, ও খেলছে নিজের মতো, অনেকটাই ফিট হয়ে গেছে, এখন চামচ নিয়ে খেলছে। আমি তোমাদের বলেছিলাম ওকে যে ওষুধটা খাওয়াই খুব ভালো ওষুধ জ্বরের। আমার ঘরও মোটামুটি গোছানো হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ, শুধু আমার স্নানটা বাকি। স্নানটা করে আমি ভাত বসাবো, আমাদের ভাত বসাবো, আমার হাজব্যান্ড আজকে খাবে না, ওর অফিসে আজকে খাওয়া দাওয়া আছে। ফাইনালি ওর লাঞ্চ তৈরি হয়ে গেছে, আমি চাল ডাল আলু এই সমস্ত কিছু একসাথে প্রেশারে দিয়ে মিক্সিতে পেস্ট করে ওকে আমি খাওয়াই। এটা আজকের ওর লাঞ্চ, এটা আজকে না, প্রতিদিনই ওই লাঞ্চটাই করে, এটা খুবই পুষ্টিকর আর সুস্বাদু। এই হলো আমার ঠাকুর খুব ছোটোর ওপরে,
আজকে ঠাকুরের ফুল পাইনি, ওই জন্য পুজো করতে পারিনি ফুল দিয়ে। তো আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আমি ছেলেকে কি খাওয়াই দুপুরবেলায়, তো তোমাদের সাথে তো সেটা আগেই শেয়ার করে দিয়েছি, খিচুড়ি, ওটাকে পেস্ট করে, সবজি খিচুড়ি, ওটাকে পেস্ট করে আমি খাওয়াই। তো সমস্ত কিছু তোমাদের সাথে তো শেয়ার করেই দিয়েছি। তো এখন আমার লাঞ্চ করা বাকি আছে শুধু, তো লাঞ্চ করলে সকালের মতো পা শেষ হয়ে যাবে। আজকে আমার লাঞ্চের মেনু হলো চিকেন ভাত, বেগুন ভাজা, শিম ভাজা। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা।